আজ থেকে বেশ বছর খানিক আগের কথা তবে আমি কোনো গল্পর কথা বলছি না আপনাদের অবশ্যই এই স্টেজে এই স্মার্টফোনটির ব্র্যান্ডের কথা মনে আছে স্মার্টফোনটির কথা এই জেনারেশনের মানুষ না জানলেও কিন্তু আগের জেনারেশনের মানুষের কাছে এটা কিন্তু একটা ইমোশন হিসেবে ছিল তবে কোম্পানিটা একদম হারিয়ে গেছে বলবো না মাঝে মধ্যে কয়েক বছর পর কয়েকটি স্মার্টফোন লঞ্চ করে যেমন প্রিভিয়াসলি কিন্তু তারা লঞ্চ করেছিল আপনার এস টি সি ইউ টোয়েন্টি থ্রি প্রো এবারও কিন্তু তারা লঞ্চ করে দিয়েছে তাদের এস টি সি ইউ টোয়েন্টি ফোর প্রো এই ভিডিওতে আমি জানাবো এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন এবং এর প্রাইস বা কি হতে পারে এস এক প্রকার কিন্তু ইমোশনের নামই ছিল তবে ভিডিওটি শুরু করার কিছু একটা গুরুত্বপূর্ণ কথা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লেস প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার হয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন প্রথমে যদি স্মার্টফোনের ডিজাইন নিয়ে কথা বলি তাহলে এই স্মার্টফোনের ব্যাকে কিন্তু একটু গ্লসি টাইপের একটা ডিজাইন ব্যবহার করেছে এসটিসি তো ব্যাক হিসেবে তার ব্যবহার করা হয়েছে প্লাস্টিক এবং এতে কিন্তু ফ্রেম হিসেবে থাকছে আপনার অ্যালুমিনিয়াম এবং এটা আপনার স্পেস ব্লু এবং টু লাইট হোয়াইট এই দুটি কালার অ্যাভেলেবেল থাকবে এক কথায় ডিজাইনের প্রসঙ্গে বললে স্মার্টফোনের ডিজাইনটা কিন্তু ওভারঅল ঠিকঠাক আছে আমি বলবো এবং এটার আপনার থিকনেস করা হয়েছে নাইন মিলিমিটার এবং ওজন করা হয়েছে আপনার একশো আটানব্বই গ্রাম এবং এতে কিন্তু আর হয়েছে আপনার আইপি সিক্সটি সেভেন এর সার্টিফিকেশন তবে

সম্পূর্ণ স্যাটিসফাইস একটা ডিসপ্লে বলতে পারেন ডিসপ্লে কালার কোয়ালিটি কিন্তু খুবই পাঞ্চিও বলতে পারে তাই ওভারঅল ডিসপ্লে নিয়ে বলল আমার এদিক দিয়ে তেমন কোনো কমপ্লেন নাই অ্যান্ড্রয়েড ফোরটিনের সাথে আসা স্মার্টফোনেতে কিন্তু তারা চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি যেটা ফোর এন এম বেস্ট একটা অক্টাকোর প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে আপনার থ্রু পয়েন্ট সিক্স থ্রি হার্স এবং এতে কিন্তু আপনার গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে এনজিনো সেভেন টু জিরো যার ফলে আপনি ডে টু ডে মাল্টি টাস্কিং এবং হেভিলি টাস্কিং বলুন এবং হেভিলি যেসব গেম রয়েছে ওগুলো মোটামুটি ভালো গ্রাফিক্সে রেখেই প্লে করতে পারবেন ওভারঅল তেমন ল্যাকা ও ফ্রেম ড্রপসে দেখা দিবে না আর কথায় আপনি সন্তুষ্টিজনক ও আপনি প্ল্যাটফর্ম বলতে পারেন এটাকে যদি আবার একটু ক্যামেরার প্রসঙ্গে আসা যাক তবে ক্যামেরা তো তারা কোনো প্রকার রাখে নাই বলতে পারেন স্মার্টফোনের ব্যাকে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে আপনার পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন একটি ওয়াইড সেন্স যার আপনার ওয়ান পয়েন্ট নাইন এবং এতে কিন্তু আপনার থাকছে ও আই এস দেন সেকেন্ড আসলে আপনি আরো একটি পঞ্চাশ মেগা পিক্সেলের টেলিফোটো লেন্স পাবেন যেটা দ্বারা আপনি টু এস অপটিক্যাল জুমও করতে পারবেন দেন থার্ড আসলে আপনি এইট মেগা পিক্সেল একটি ওয়েট পাবেন দ্বারা আপনি ওয়ান টোয়েন্টি ডিগ্রি পর্যন্ত ফিল্ড ভিউ কভার করতে পারেন

কম্পাস এক্সেট্রা এক্সেট্রা আর এটি বাজার আপনার দুটি র্যাম ব্রান্ড অ্যাভেলেবেল থাকছে বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ এবং বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি লিখসেন রোমার সাথে তথ্য অনুযায়ী এও শুনেছি যে আপনি এস ডে কার্টের পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন মিনস এর রোম কিন্তু আপনি এক্সপেন্ডেবল করতে পারবেন এবারে কথা বলছি স্মার্ট স্মার্টফোনটি প্রাইসিং আর লঞ্চিং ডেট সম্পর্কে তবে সেটি বলার আগে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ কথা আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন এই ফ্যামিলি মেম্বার পাশে থাকা ভিডিও যদি বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিবেন তবে লঞ্চিং সম্পর্কে আমি এখন কোনো স্পেসিফিক কোনো তথ্য পাইনি তবে যা পেয়েছি তাই আপনার মাঝে শেয়ার করছি এটি আপনার মূলত এখন তাইওয়ানেই কিন্তু লঞ্চ হয়েছে স্মার্টফোনটি এবং সেখানে এটার প্রাইস রাখা হয়েছে আপনার আঠারো হাজার নয়শো নব্বই টি টি যেটা ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে অলমোস্ট আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার রুপি হয় যদি বাংলাদেশে আপনার কারেন্সিতে আপনি কনভার্ট করি তাহলে এটা অলমোস্ট আপনার আটষট্টি থেকে সত্তর হাজার টাকার কাছাকাছিতে গিয়ে ধরে আর যেটা আপার ব্রেন রয়েছে ওটার কিন্তু প্রাইস রাখা হয়েছে তাইওয়ানে বিশ হাজার নয়শো নব্বই টি আর যেটা আমি ইন্ডিয়ানটাকে কনভার্ট করলে অলমোস্ট চুয়ান্ন থেকে ছাপ্পান্ন হাজার রুপিতে গিয়ে দাঁড়ায় আর বাংলাদেশিটাকে কনভার্ট করলে অলমোস্ট পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকাতে গিয়ে দাঁড়ায় তবে ধারণা করা হচ্ছে কি এই স্মার্ট আপনার ইন্ডিয়ান মার্কেটে জুলাই বা আগস্ট মাসের দিকে লঞ্চ হওয়ার কিছু পসিবিলিটিস বাংলাদেশে কখনো অফিসিয়াল ভাবে লঞ্চ হবে সে সম্পর্কে আমি কোনো তথ্যই পাইনি তাই এটা এখন এই মুহূর্তে আমি শিওর হয়ে কিছু বলতে পারছি না তবে স্মার্টফোনটি বাংলাদেশে অফিসিয়াল ভাবে লঞ্চ হলে প্রাইস কত হবে তার একটা ছোট্ট ধারণা অবশ্যই আপনাদের মাথায় ঢুকেছে তো আপনারা যদি কিছু জানে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তবে ওভারঅল স্মার্টফোনের কোন জিনিসটা আপনাদের ভালো লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না খুব ভিডিও সবারই ভালো লেগেছে আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিও তো ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম